একটু নীরবতা পালন করি আমরা। এখন কি বক্তব্য শুরু করতে পারে? সম্মানিত উপস্থিতি, আমি তো আমার পরিবার ভালোবাসায় ক্লান্ত, আমার চার নং পূর্ব দৈপূর্ব ইউনিয়নের জনগণ, আপনাদের কাছে আমি সহ আমার পরিবার আপনাদের কাছে আমরা চিরঋণী চিরকৃতজ্ঞ। সম্মানিত উপস্থিতি, আজকের এই বক্তব্য শুরুতে আমি গভীর চিত্তে স্মরণ করছি লাল সবুজে খচিত যে বাংলা, যে বাংলা আমাদের বাংলাদেশ নামক রাষ্ট্রটি যিনি প্রতিষ্ঠিত করেছেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তার পাশাপাশি সেই 1952 সাল থেকে আজ অবধি বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে যেসব ভাইয়েরা আত্মাহুতি দিয়েছেন তাদেরকে আমি গভীর চিত্ত স্মরণ করছি। বিশেষ করে 1971 সালের সেই আমার যেসব মুক্তিযোদ্ধা ভাইয়েরা এই বাংলাদেশ নামক দেশটি রচনা করার জন্য প্রায় 30 লক্ষ সক্রিয় মুক্তিযোদ্ধার সেই আত্মাহুতির মাধ্যমে 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমাদের বাংলাদেশ, তাদেরকে আমি গভীর চিত্তে স্মরণ করছি। পাশাপাশি যে এই লাল সবুজ খচিত সে বাংলাদেশটি সৃষ্টি করেছেন, যাকে পশ্চিমা পাকিস্তানিরা সেই কয়েকবার ফাসিস কাস্টে ঝোলাইতে চাচ্ছিলেন কিন্তু ঝোলাইতে পারে নাই, আমাদের দেশেরই সেই পশ্চিমা শাসক গোষ্ঠীর সেই নিয়োজিত এজেন্ট কুলাঙ্গাররা 1975 সালের 15 আগস্ট তার পরিবারের সদস্য সহ ওই দিন যারা শাহাদত বরণ করেছেন তাদেরকে আমি গভীর চিত্তে স্মরণ করছি। পাশাপাশি আমি গভীর চিত্তে স্মরণ করছি আজকে আমি আপনাদের সামনে কথা বলছি, আজকে আমি সেই 2011 সাল থেকে আপনাদের দায়িত্বপ্রাপ্ত আপনাদের সর্বোচ্চ আমানত ব্যালটের মাধ্যমে নির্বাচিত হয়ে আপনাদের পাশে আছি, যার জন্য বিশেষ করে যার কথাটি আজকে নাই বললেই নয়, আমার প্রয়াত দাদা বেনুভূষণ শিবকে। সম্মানিত উপস্থিতি, আমি আমার পরিবারের থেকে এই কথাগুলি বলি। আজকে আমি যে বনকুমার শিব আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি, আমার পরিবারের একটু ইতিহাস আপনাদের সামনে বলছি এই কারণে আমরা অবশ্যই অনেকে অনেক কিছু করতে পারি। যদি আমি আমার পরিবারের অতীত একটু যাই, আমার পরিবারের একটা অতীত আমি হয়তো জানি, আমার বাবা এক সময় বাজার থেকে যদি সে চাল নিয়ে আসতো এদিক দিয়ে মা তার হাড়িতে গরম পানি রাখতো, যেদিন বাজার থেকে চাল আসতো ওই দিন হাড়িতে সে চাল পড়তো, আমরা পরিবারের ভাই বাদাররা হয়তো আমরা ওই দিন হয়তো বা দুবেলা খেতে পারতাম, যেদিন চাল না আসতো ওই দিন উপোস থাকতাম। ওই পরিবারের ছেলে হিসাবে আজকে এই আমজনতা আপনারা হয়তো আমাদের প্রতি যে ভালোবাসা নিদর্শন রেখেছেন সেই নিদর্শনটা শুধু আজকে নয়, 1999 সাল, 2004 সাল, 2011 সাল, 2016 সাল, যদিও আমি ইতিহাস সংক্ষিপ্ত আকারে বলছি, 2004 সাল যদিও আমরা নির্বাচিত হতে পারি নাই, এটার ইতিহাস এখানে বিশেষ করে নতুন প্রজন্ম হয়তো নাও বলতে পারেন ওই দিন কি হয়েছিল, কাদের নির্দেশে কাদের নেতৃত্বে এই অত্র ইউনিয়নে ক্যাম্প সৃষ্টি হয়েছিল, কাদের আঙ্গিনায়, আমি এগুলিও আমার মুখ দিয়ে বলতে রাজি না, আপনারা যারা নতুন প্রজন্ম আপনারা জেনে নেবেন আপনাদের যারা সিনিয়র আছেন তাদের থেকে। পাশাপাশি আজকের সেই 1999 সাল থেকে 2021 সাল পর্যন্ত আপনাদের আশীর্বাদে আপনাদের ভালোবাসায় আপনাদের দোয়ায় আমরা বেঁচে আছি। একটি পরিবার একটি ব্যক্তি আঘাতে আঘাতে যখন ক্লান্ত হয়ে যায়
তখন হয়তো সে অর্ধমৃত বা মৃত হয়ে যায়। আপনাদের জ্ঞাতার্থে বলছি পিছনের অনেক কথাই আমরা ভুলে যাই। 1999 সালে বেনুভূষণ শীল যখন প্রথম চেয়ারম্যান হয়, 2001 সালের আমাদের বাড়িতে একটি ডাকাতি হয়, তখন মূলত এই ডাকাতিরা ডাকাতির কারণে আসে নাই, হয়তোবা বেনু শিবকে যদি ওই দিন বাড়িতে থাকতো, সে কুমিল্লাতে সে আবেদন হোটেল অবস্থান না করতো, হয়তোবা বেনু শিব যে 2005 সালে যার মৃত্যু রয়েছে এখনো বের করতে পারিনি আমরা, হয়তো সে 2001 সালে মারা যেত। তারপর সে 2005 সাল তার নিজস্ব ফুম কারখানায় নিজে মারা যায়, অথচ সব শ্রমিকরা বের হয়ে যায়, অথচ সেই মৃত্যু রয়েছে আমরা ব্যর্থ ভাই হিসেবে, ব্যর্থ পরিবারের সদস্য হিসেবে আজ অব্দি আমরা বের করতে পারি নাই। তারপরে 2020 সালের 1 নভেম্বর, এখানে হয়তো আমার পূর্ববর্তী বক্তারা অনেক বক্তব্য দিয়েছেন, আসলে ধর্ম আমরা ধর্ম অন্ধ অনেক মানুষ আছে। আর মূলত 2020 সালে যে ঘটনাটি যে বা যারা ঘটিয়েছেন, এখানে আমরা সংখ্যার দিক দিয়ে আমি যদি বলি, এই অত্র ইউনিয়নে আমরা হিন্দু শতাংশিক ভোট 17%, মুসলিম শতাংশিক ভোট 73%। তো সাম্প্রদায়িক সম্পত্তির এক উজ্জ্বল দৃষ্টান্ত আমি নিজে। তাইলে যখন 1 নভেম্বর যে ঘটনাটা ঘটিয়েছিল, আসলে এদের কোনো ধর্ম নাই, এই লোকগুলির কোনো ধর্ম নাই, এরা না হিন্দু না মুসলমান না বৌদ্ধ না খ্রিস্টান, এরা ধর্মের ধারণ কইরা, এরা হয়তো কোনো কোনো ধর্মে এরা অবস্থান করতেছেন, এরা মানুষরূপী অমানব। সম্মানিত উপস্থিতি, আজকে সেই 2001 নভেম্বর আর 2020 সালের 1 নভেম্বর যখন এখনো আমার স্মৃতি পড়তে বেশি আসে, শুধু আমার নয়, আমার পরিবারের একেবারে ছোট্ট সদস্য থেকে বৈবদ্য সদস্যরা পর্যন্ত যখন এগুলি স্মৃতি পড়তে বেশি আসে, এখনো আমাদের আপাদমস্তক কেঁপে ওঠে। হয়তোবা আমার মনে হয় মৃত্যুর পূর্ব পর্যন্ত এ কাপুনি আমাদের যাবে না, কিন্তু তারপরে এত কাপুনির পর আমাদের ঘটনার পরপরই যে জিনিসগুলি ধর্মান্ধ জনগোষ্ঠী করেছেন, কিন্তু ধর্মই ভালোবাসায়, মানবিক ভালোবাসায় আপনারা যারা আছেন, পরক্ষণ থেকে আপনাদের ভালোবাসায় আমরা এখন ক্লান্ত। সম্মানিত উপস্থিতি, আজকের যে প্রশ্নটি আমার স্বাগত বক্তা জনাব মোহাম্মদ কুদ্দুস মেম্বার উরুমকেশন, মূলত আমি আজকে কুরবানপুর অবস্থান করার কথা ছিল না, আমি মূলত 11টার সময় কুরবানপুরে পড়ছি, সিএনজি স্টেশনে চা খাইছি, অফিসে গিয়ে কিছু স্বাক্ষর আদি করছি, তারপর আমি চলে গেছি। তারপর বিশেষ করে ক্যাসন মেম্বার সহ তার সফর সঙ্গী ধর্ম মেম্বার করিম মেম্বার মনির হোসেন সহ এদের মূল বক্তব্য আজকে বাড়ি যেই তুইব, আমরা লোক আমরা কথা কই তুইব, একটা মুহূর্তে তাদের এই প্রশ্নে সারা দিছি, ঠিক আছে আপনারা যখন বলছেন আমি আসব, কিন্তু এখন যে প্রশ্নের উত্তরের অপেক্ষায় আপনারা সবাই অধীর আগ্রহে বসে আছেন। মূলত আমরা এই গ্রাম বাংলার গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা 5 বছর মেয়াদী, আমরা হয়তো আপনাদের সকল সেবামূলক উন্নয়নমূলক কাজের দায়িত্বে আমরা থাকি। একজন চেয়ারম্যান অত্র এলাকার 13, আমাদের ইউনিয়নটা 13 বর্গ কিলোমিটার, প্রায় আমরা হয়তো 21-22 হাজার জনগোষ্ঠীর আমরা অবস্থান করছি। আপনাদের একটা আমানত, আপনাদের জানমাল, আপনাদের সেবামূলক হইতে শুরু করে সব কিছু আপনাদের সর্বোচ্চ আমানত ব্যালটের মাধ্যমে প্রদান করেন। এই ব্যালটের মাধ্যমে প্রদানকারী হিসাবে আপনাদের সেবক হিসাবে আমার দায়িত্ব আপনাদেরকে সেবা প্রদান করা, আপনাদের মাঝে উন্নয়নগুলি কাজ করা। আমি প্রথমত 2011 সালের 18 আগস্ট দায়িত্ব থেকে অদ্যাবধি পর্যন্ত যে দায়িত্ব পালন করছি, প্রথমত আমি সকলের কাছে, আমি একজন মানুষ, আমি মানুষ হিসাবে আমার হয়তো কাজে কারোর কথায় আচরণে ত্রুটি থাকতে পারে, কিন্তু হয়তোবা আমি আমার আইনের নিয়মের অনেক সময় হয়তোবা আপনাদের কাছে এটা চিরতা তিতা অনিয়ম মনে হয়েছে, কিন্তু আমি আমার জ্ঞান মতে, আমি আমার জানা মতে কোনোদিন কোনো কালে কোনো অন্যায় কাজ করি নাই, আইনের বাইরে আমি আমার দায়িত্ব পালন করি নাই, সেটা আমার নিজস্ব কর্মী, আমি এখানে অনেকের নাম বলতে পারবো, কাউকে কোনো দিন কোনো ছাড় দেই নাই। আজকে কথাগুলি আসছে এই কারণে আমি আমার আজকে সে নির্বাচনী নির্বাচনকে কেন্দ্র করে এক্স ওয়াই জেড বিভিন্ন ফোরামে বিভিন্ন রসাত্মক আলোচনা করেন, আমি তাদেরকে আহ্বান করব, আপনারা বস্তুনিষ্ঠ সাক্ষী প্রমাণ সহ
আমার সাথে চেয়ার টেবিলে বসেন। যদি আপনারা আমার কোনো দোষ প্রমাণিত করতে পারেন, আমি ভুবন শিবের পুত্র হিসাবে ওই মুহূর্ত থেকে চেয়ারম্যানই নয়, আপনারা আমাকে যে পানিশমেন্ট দিবেন ওই পানিশমেন্ট মেনে নিব। সুতরাং আপনারা আড়ালে আবদালে জনসম্মুখে কথাবার্তা বলার সময় হিসাব করবেন। আপনি যে বাজিনী বক্তব্য প্রদান করছেন, উনি কিন্তু আজকে জনসেবার জন্য আসছেন, মিথ্যা বক্তব্য দিয়ে আগাবেন না। আমি এখনো বলছি, যে কোনো দোষ ত্রুটি থাকতেই পারে আমার, আমি মানুষ, যদি স্পেসিফিক দোষ ত্রুটি প্রমাণ করতে পারেন, দশটা কাজ করলাম একটা ভুল হইতে পারে। আমি সারাদিনের শেষে দশজন বিশজন লোক শতজন লোকের সাথে কথা বলি, মেজাজ মর্জি অনেক সময় ঠিক থাকে না, কথার আচরণ ত্রুটি হইতে পারে। তারপরে আমার ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান, 12 জন মেম্বার, সচিব, উদ্যোক্তা, গ্রাম পুলিশ সহ যে লোকগুলি থাকেন, এর ভিতরে বিশেষ করে আপনাদের, হয়তো আজকের বাংলাদেশ না বিশ্ব আজকে এগিয়ে যাচ্ছে প্রযুক্তির উন্নয়নে, তার পাশাপাশি আজকে বাংলাদেশও এগিয়ে যাচ্ছে। আপনারা হয়তো দেখা গেছে প্রায় কাজ, যে জিনিসগুলি আমরা দেখা গেছে 10 বছর 20 বছর আগেগুলি ছিল না, নতুন করে এই প্রযুক্তির উন্নয়নের জন্য আপনাদের উন্নয়ন, এই উন্নয়নের সুফল আপনি পাবেন না, আজকে থেকে 10 বছর পরে এই উন্নয়ন সুফলগুলি আপনি পাবেন। আজকে ডিজিটাল আমরা বলি, 17 ঘরের একটা ডিজিট থাকে, আপনারা প্রায় সময় বইলে থাকেন চেয়ারম্যান সাহেব, আমার নিবন্ধন 17 ডিজিট হয়েছে না, আমার নিবন্ধন অনলাইন হয়েছে না, আপনারা তো অনেকেই জানেন না, এই 17 ডিজিট বইলা দিতেছে। আপনি কার পতি, কার নাতি, কার আপনার বাড়ি কোথায়, আপনার ব্লাড গ্রুপ কি, আপনার দাদার নাম কি, আপনার 14 গোষ্ঠী সব কিছু বইলা দিতেছে। এগুলি কিন্তু মোটামুটি আমরা ইউনিয়ন পরিষদের থাকিয়া সেটা কিন্তু আমি এগুলি করতেছি, কাজ করতে গিয়ে ত্রুটি হয়। আমি যখন মানুষ, আমার উদ্যোক্তা, আমার সচিব, আমার গ্রাম পুলিশ, বিভিন্ন কিছু ত্রুটি হইতে পারে, ত্রুটি হইতে পারে, এটা আপনারও মেনে নিতে হইব। কিন্তু অযথা কোনো কথা বলে যারা বিভিন্নভাবে বিভ্রান্তি করছেন, তাদেরকে আপনাদের মাধ্যমে আহ্বান করব, আসেন চেয়ার টেবিলে সাক্ষী প্রমাণ সহ, যদি প্রমাণ করতে পারেন, আপনাদের জনগণের আপনারা যে পানিশমেন্ট দিবেন আমি মেনে নিব। সম্মানিত উপস্থিতি, যার উত্তরের জন্য আপনারা বসে আছেন, আজকে 2021 সালের সেই সাধারণ ইউনিয়ন পরিষদ নির্বাচন আসন্ন, আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, নির্বাচন কমিশন সেই করোনা মুহূর্তে নির্বাচনটা শুরু করেছিলেন। 367 ইউনিয়ন পরিষদ প্রথম দফে ছিল, করোনার কারণে প্রথম দফায় 367 থেকে মাত্র 204 ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়েছিল, পরব মুহূর্তে ওই প্রথম দফের নির্বাচনগুলি সম্পন্ন হয়েছে। তারপর দ্বিতীয় ধাপ নির্বাচন সামনের 11 নভেম্বর, তৃতীয় ধাপের এই পর্যন্ত তফসিল হয়েছে, নির্বাচন আপনার 28 নভেম্বর। এখন প্রথম, দ্বিতীয়, তৃতীয় প্রায় 2300+ ইউনিয়নের নির্বাচন হয়েছে বা হবে, মাত্র 367 হয়েছে, 28 নভেম্বর পর্যন্ত 2300+ ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে। বাংলাদেশে প্রায় 4500 ইউনিয়ন, এখন প্রায় 2200 ইউনিয়ন আছে। বিগত দিনে 2011 সাল, 2016 সাল আমাদের নির্বাচন হয়েছিল 6টা ধাপে, যতটুকু আমি শুনেছি, কারণ আমি নির্বাচন কমিশন নয়, এই বছর সম্ভবত আর 2টা ধাপে নির্বাচন হবে, চতুর্থ ধাপ, পঞ্চম ধাপ। এবং আরেকটা যেটা আমি অফিসিয়ালি বস্তুনিষ্ঠভাবে শুনেছি, আমাদের সেই বুড়ান্নগরের যে 22টি ইউনিয়ন, আমাদের নির্বাচন সম্ভবত আমরা পঞ্চম ধাপে হবে, এবং হয়তো সম্ভাব্য নির্বাচনের তফসিল হয়তো নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ হবে, আর নির্বাচনটি হয়তো অনুষ্ঠিত হবে সেই প্রায় ডিসেম্বরের শেষ সপ্তাহ। তো মোটামুটি আজকে অক্টোবরের 30 তারিখ, ডিসেম্বরের শেষ সপ্তাহ, হয়তো ডিসেম্বরের 30 তারিখ যদি ধরি, আজকে থেকে 60 দিন। সুতরাং এখন এখন পর্যন্ত, বিশেষ করে আজকে থেকে আমি যদি বলি, প্রায় 2 বছর আগে থেকে আমাদের মতো আমার XYZ অনেক ভাইয়েরা জনসেবার জন্য নিজেদেরকে উজাড় করছেন, বিভিন্ন মাঠে ঘাটে বিভিন্ন সভা সমিতিতে কথা বলছেন, আমি প্রথমত এদেরকে স্যালুট জানাই। কারণ যে বা যিনি জনসেবক হয়ে আসতে চান, জনপ্রতিনিধি হয়ে আসতে চান, তাদেরকে অবশ্যই স্যালুট জানাই। সে জনসেবার জন্য তার মনকে, তার নিজেকে সব কিছু বিসর্জন দেওয়ার জন্য আসছেন। পাশাপাশি আমাদের যারা আসছেন, এরা হয়তো অজ্ঞানতাবশত
অথবা ভুলবশত আমার কানে আসে বা আমি শুনি বিভিন্ন বক্তব্যের মাঝে হয়তোবা এরা কিছু ভুল মেসেজ আমাদের মাঝে দেয়, যে ভুল মেসেজগুলি আমরা হয়তো আবার অজ্ঞতাবশত এই ভুল মেসেজগুলি খাই। কিন্তু আপনাদের উদ্দেশ্যে বলি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গণতান্ত্রিক পদ্ধতিতে অনেকগুলি কাজ করে থাকেন। আজকের যে নৌকার জন্য আমরা সবাই লালায়িত আকাঙ্ক্ষিত, এই নৌকা প্রস্তাবনা আমি একজন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসাবে আমি আমার বস্তুনিষ্ঠ সত্য কথাটা যদি না বলে তাহলে আমি পাপি থাকবো। এবং আপনারা যেটা জানেন না, আমি এটা যদি আপনাদেরকে না জানাই তাইলেও আমি হয়তো পাপি হয়ে থাকবো। ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে যে নামের প্রস্তাবনা যায় একেবারে কেন্দ্র পর্যন্ত, এই নামের প্রস্তাবনা এই তৃণমূল থেকে যায়। তৃণমূল থেকে যায় বলতে ওই ফর্মটাতে প্রথম স্বাক্ষর থাকেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, এখানে হইতে পারে তিনজনের নাম, হইতে পারে একজনের নাম, হইতে পারে দশজনের নাম। এই দশজনের নামের প্রস্তাবনা দিয়া এটা উপজেলা কমিটিতে পাঠাবে। উপজেলা কমিটি এই দশজনের বা পাঁচজনের নামের সাথে নাম সংযোজনও করতে পারে, বিয়োজনও করতে পারে। এ তারার বিয়োজন করে তারা স্বাক্ষর করে এটা পাঠাবে জেলা আওয়ামী লীগের কাছে, জেলা আওয়ামী লীগ উপজেলা আওয়ামী লীগ সংযোজন বিয়োজন করতে পারে। তারপরে সেটা যাবে আপনার একেবারে কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে, অনেকটা একেবারে প্রধানমন্ত্রীর কাছে। এখন প্রশ্ন হয়েছে, এখনো মায়া দেহাতেই শুরু হয়েছে না, মায়া দেহাতেই শুরু হয়েছে না, কিন্তু অনেকে আজকের থেকে দুই বছর আগে থেকে লগ্ন বিয়া বাসরঘর বন্ধ করে লাইতেছে। আমার কথা হইল, আমি বা আমরা যারা এই দায়িত্ব পালন করব, এই চেয়ারের দায়িত্ব, আমরা এই চেয়ার যদি সঠিক থাকে, চেয়ার যদি আপনি অজ্ঞানী হয়ে যায় তাহলে আমরা জনগণ কোথায় যাব? চেয়ারকে অবশ্যই জ্ঞানী হতে হবে, চেয়ারকে অবশ্যই বস্তুনিষ্ঠ কথা সত্য কথাটা বলতে হইব। আজকে প্রায় সময় আমরা বলে থাকি এ উন্নয়ন আমি করেছি, এ উন্নয়ন আমি করেছি। আরে আমিও করলে রাস্তাটা কেন আমরা শিশু মেয়ের বাড়ি থেকে ইনুস মেয়ের বাড়ি হয়? এই রাস্তা তো হওয়ার কথা শিশু মেয়ের বাড়ির থেকে ইনুস মেয়ের বাড়ি না, এটা হয়তো কুরবানপুরের বাইপাতার একটু বুঝবেন। আরে আমি যদি করে থাকি এভাবে কথা আসা দরকার কি? এই রাস্তায় এভাবে আমি দিয়েছি, ওই রাস্তা ওইভাবে দিয়েছি, আপনাদের কাগজগুলি একটু উপস্থাপন করুন। আপনারা কোন সালে কোন অর্থ বছরে আপনার কোন কার্যালয়ে আপনারা উপস্থাপন করেছেন? শুধু করোনার কারণে গত দুই বছরে কোন উন্নয়নমূলক কাজে একটু স্থবির বাংলাদেশ। আপনাদের কাছে তথ্য প্রমাণ আছে আমার কাছে, আমি কোন অর্থ বছরে কোন রাস্তাগুলি কোনটা পর্যায়ক্রমিক দিয়েছি। অনেক রাস্তা যেগুলি এখনো মাটির রাস্তা, আমার মান্য মেম্বার বলতেছে যে আমার রাস্তাটা হয় না কেন, আমি বললাম যেন একটু কম খান, এক সময় বলছেন যেন ব্রিজটা হইলে আর কোনো দাবি নাই। এটা মান্যান মেম্বর না, এটা আমরা সবারই, মূলত আমরা মূলত উন্নয়নশীল দেশ, আমাদের সম্পদ কম, আমাদের চাহিদা বেশি, এটা হওয়া কোনো দোষের না। মান্যান মেম্বরের রাস্তাও আমার ইয়াতে আছে চাহিদা পত্রে, এবং আজকে থেকে তিনটা অর্থ বছর আগে জমা, তিন অর্থ বছর আগে যেগুলি জমা নিছে এগুলির ভিতরে একমাত্র আপনারা যারা খোঁজগরের আছেন, যে রাস্তাটা আজকে আমি রাস্তাটা যখন কার্পেটিং রাস্তা ব্যাকবাড়ি দ্বার পর্যন্ত একটু সম্পূর্ণ হয়েছে 150-200 ফুট, বাকিগুলি কার্পেটিং প্রক্রিয়া যা হইতেছে, আমি নিজেকে খুব আসার পথে খুব একটু এনজয় ফিল করছি। যে মূলত আমি আমার প্রস্তাবনার প্রথম রাস্তা ছিল এটা, এবং আমার প্রস্তাবনা আইডিভুক্ত রাস্তা সহ মোটামুটি আমি যে আজকে তিন অর্থ বর্ষ আগে জমা দিছি, আমার কাছে জমা আছে। আর XYZ আমার ভাই বাদার যিনি বিভিন্নভাবে বক্তব্য দিচ্ছেন, এইভাবে দিচ্ছি ওইভাবে দিচ্ছি, আপনার কাগজ উপস্থাপন করেন, যে দপ্তরে আপনার কাগজ ওইখানে জমা দিচ্ছেন তিন বছরের ওই দপ্তরের কাগজ জমা দেন, আপনার কাগজটার সাথে মিলে না আপনাদের যে সেবক না খান্দা নালা এক সেবকের কাগজটার সাথে মিলে আপনি দেখে নেবেন। যদি আপনাদের এখানে শত শত লোকের মাঝে একজন প্রতিনিধি আমাকে দেন বা আপনাদের পাঁচজন প্রতিনিধি আসেন, আমি ওই দপ্তরগুলি পাঠামো, তিন বছর আগে ওই দপ্তরের কার্যালয়ের ফাইল থেকে আপনার কাগজ বের করবেন, আর আমার কাগজের সাথে ওই কাগজের মিল আছে না XYZ এর কাগজের মিল আছে। সময় সুযোগ আসলে অনেক কিছু বাড়ে। আজকে আমি যখন কুমিল্লা থেকে বের হয়েছি তখন কুরবানপুরে, আজকে নয় কিছুদিন আগে থেকে টের পাইতেছে কুরবানপুর এই ইউনিয়নের
কোনো অবহেলিত গরিব দুঃখী জনগণ থাকবো না। বিয়া শাদি পরীক্ষার ফি কর্মসংস্থানের সুযোগ সব সুযোগ করে দেব। আমি তাদেরকে স্যালুট জানাই, তাদেরকে স্যালুট না, তাদেরকে আমি অকর বিনম্র চিত্রে এদেরকে আমি শ্রদ্ধা করি। কিন্তু 2021 সালের অক্টোবরে যে অ্যানাউন্সটি করেছেন আমরা কিন্তু ভুলে যাব না, আমরা কিন্তু বেঁচে থাকবো অনেকে, কিন্তু আপনারা কিন্তু এই অবস্থান থেকে দূরে সরবেন না। কারণ আমরা গ্রাম বাংলার মানুষ, আমরা খেটে খাওয়া মানুষ, আমাদের সন্তান পড়তে পারে না। আপনারা যে দায়িত্ব নিতেছেন, আমরা অনেকে কর্মসংস্থানের সুযোগ পাই না, আপনারা যে দায়িত্ব নিতেছেন আপনাদের সবাইকে স্যালুট জানাই। হয়তোবা এই মেসেজটা আপনারা অনেকেই জানেন। একটা গোষ্ঠী আজকে সমিতিকারে, আমি আমার গ্রামের কয়েকজনের নাম শুনছি, তাদেরকে আমি আমার পক্ষ থেকে এবং আপনাদের পক্ষ থেকে স্যালুট জানাই। স্যালুট জানাবো না, কারণ নিজের কামাই আপনার মোটামুটি বিয়ে শাদি, গরিবের বিয়ে আর চিকিৎসা বা ছেলের লেখাপড়া হয় না, বা হয়তো কর্মসংস্থানের জন্য এরা প্রদান করবেন, তো তাদের জন্য একটু দোয়া করা দরকার না আমার? তাদের জন্য আশীর্বাদ করা দরকার আছে কি না? তো সবাই আশীর্বাদ করবেন। 2021 সালে অক্টোবরে আমি হয়তো বা আজকে হয়তো এদের বিভিন্ন কর্মব্যস্ততায় চেয়ারম্যান সাহেবকে এরা দাওয়াত করতে পারে না, আজকে এদের একটা আনুষ্ঠানিক এদের মিটিং হয়েছে, হয়তো পরবর্তী মিটিংয়ে, কারণ এরা হয়তো জানে স্বাগতিক চেয়ারম্যানকে এদের দাওয়াত করতে হয়, কারণ এরা তো একটা মন্ত্রণালয় থেকে এই ইয়াটা আপনার অনুমোদন করে নিয়ে আসছে। স্বাগতিক চেয়ারম্যানে নিয়ে এসে হয়তো একটা অনুষ্ঠান করব, তখন আপনাদেরকে নিয়ে এসে এই ব্যক্তি বিষয় নিয়ে পরিচয় করে দিব। আর যদি পরবর্তীতে আমাকে নিয়ে কোনো অনুষ্ঠান না করে, কোনো মন্ত্রণালয়ের অনুমোদন না থাকে, কোনো সমাজ কল্যাণ বা কোনো মন্ত্রণালয়ের, বা এটা 2021-এর পর যদি বাস্তবায়ন না থাকে, তাহলে আমরা মনে করবো যেন এটা আমাদের কে এই 2021 সালের সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে এদেরকে বাউতা বাজে। সম্মানিত উপস্থিতি, আমার আমি একমাত্র ব্যক্তি আসলে পারলে, এটা আমার ধর্মের শাস্ত্রের কথা, পারলে মানুষের গুণ বলো অন্তত পক্ষে দুষ্টা চাপায় রাখো, আমি অন্তত পক্ষে রাখার চেষ্টা করি। কিন্তু আমার দুঃখ লাগে, আমরা সিজন আসলে আমাদের রূপের পরিবর্তন হয়, আমাদের বাক্য বিনিময়ের প্রতি পরিবর্তন হয়। আমি আমার এই শাড়িতে অনেক লোক যারা আছেন সবাই আমার বয়োবৃদ্ধ, এবং আমার দাদার সাথে মোটামুটি এদের বয়স কাছাকাছি, দাদার সাথে মোটামুটি এদের নেতৃত্ব, এদের সাথে আমার কাজকর্ম করতে গিয়ে সেটা অনেক সময় অনেক কিছু রাগান্বিত হই, হয়তো এরা হয় স্নেহের ছোট ভাই, অথবা হয়তোবা তার যুক্তির সাথে আমার যুক্তিটা সঠিক আছে মনে করে, কিন্তু আমারটা শেষ পর্যন্ত এটা মেনে নেই। সুতরাং কথা এমন একটা জিনিস, কথাটা বের হয়ে গেলে গুলির মতো, আর এটা ফিরে আসে নাই। সুতরাং কথাগুলি বলার সময়, কর্মকাণ্ড পরিচালনা করার সময় একটু ভাববেন। তবে সম্মানিত উপস্থিতি, চেয়ারম্যান হয়েছে 2011 সাল থেকে, 99 থেকে 2004 সালে আমার দাদা চেয়ারম্যান, 2004 সাল থেকে 2011 জয় ভাই যিনি চেয়ারম্যান হয়েছিলেন সেই ইতিহাস আপনারা জানেন, তখন আমরা চেয়ারম্যান, আমরা আমানতের হয়তো আমরা ধৈর্য রাখতে পারি নাই, ওই সময় কুচক্রী মহল সন্ত্রাসী হয়তো নিয়ে গেছেন, তাও এ এলাকার কাদের এজেন্ডায় নিয়ে গেছেন, কাদের বাড়িতে ওই সময় ক্যাম্প সৃষ্টি হয়েছিল, এটাও আপনাদের জানার বাকি নাই। একটু আমি নাম বলতে, কারণ আমার খুব লজ্জা লাগে, যারা সে মাসি পিসি হইয়া আজকে মায়ের দরদ দেখায়, আজকে মাসি পিসি হইয়া মায়ের দরদ দেখায়। তবে একটি প্রশ্ন আসতে পারে আপনারা, 2011 সালে আপনি বিদ্রোহী নির্বাচন করেছেন, 2016 সালে আপনি বিদ্রোহী নির্বাচন করেছেন, আপনি বর্তমান পর্যন্ত 2006 সাল থেকে আজ অব্দি বর্তমানে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, চেয়ারম্যান মহোদয়, আপনি কেন আপনি পান নাই, সরকার দলীয় নমিনি পান নাই? এখানে হয়তো বা কোনো না কোনো আমার ত্রুটি বিচ্যুতি আছে, আমি অস্বীকার করবো না, হয়তো বা এই ত্রুটি বিচ্যুতির কারণে হয়তো পাই নাই। তারপরও আমি মোটামুটি আপনাদের ভালোবাসা পেয়েছি, আপনাদের সর্বোচ্চ আমানতের রায় পেয়েছি, কিন্তু আমরা যারা আজকের 2021 শেষের আমাদের ভিতরে যে সংস্কৃতি হয়েছে যে পেতে হবে, সৃষ্টিকর্তা একজন আছেন, সৃষ্টিকর্তার আমরা যদি বলি যেন আমার নৌকা দরকার নাই, কোনো কিছু দরকার নাই, প্রথমত আমি সৃষ্টিকর্তার দোয়া চাই, দ্বিতীয়ত আমার জননেত্রী শেখ হাসিনার দোয়া চাই, তৃতীয়ত মোরা কুমিল্লা তিন
মুরাদনগর আসনের সাংসদ মাননীয় আলহাসি হিসাবদুল্লাহ এফ সি মহোদয়ের দোয়া চাই। আমি মনে করি আমি তো বনকুমার হিসেবে আসলে আমরা সৃষ্টিকর্তা নিরাকার, আমরা অদৃশ্যমান এক সৃষ্টির সৃষ্টি। আমরা জনতি শেখ হাসিনা বন্ধু আমাদের হয়তো যাওয়া সম্ভব হয় না, আমরা হয়তো মাননীয় সংসদের দ্বারা গেছে হয়তো যাওয়ার সুযোগ হয়। আপনাদের কথাতে বলছি আজকে আমার কাছে ভালো লাগছে। আসলে আমি যে উদ্দেশ্যে আজকে আমার দেখা যাওয়ার কথা ছিল, যদিও আমি কেসর মেম্বার বা এক্স ওয়াই জেড এর প্রস্তাবনা এখানে আসছি, তাদের প্রতি একটি তিক্ততা ছিল আমার, কিন্তু সেই তিক্ততা পরিমাণ যদি আমার 10 কেজি হয়, আজকের সে মিষ্টতা কোনো পরিমাণ নেই, সে অপরিমাণ মিষ্টতা। সম্মানিত উপস্থিতি, আমি যে জায়গায় কথা বলেছি, নির্বাচনের যে জিনিসটা বলছি, ওই সময় পাত্রীদের আসন হয়েছে না, কিন্তু বাসগ্রহণ তো আমরা করে লাইতেছি। নির্বাচন যদি আপনার সে 30শে ডিসেম্বর হয়, আজকে থেকে 60 দিন পর, কিন্তু আমি আজ থেকে মোটামুটি একটা সময় পূর্বে আমার মাননীয় সাংসদ কমলাতিন মুরাদনগর নিকট, আলহাস ইসদুল্লাহ এফ সি মহোদয়ের নিকট আমি একটা প্রস্তাবনা রেখেছি যে স্যার 2011 সাল এবং 2016 সাল আপনার আশীর্বাদে, আপনার দোয়ায় এবং জনগণের ভালোবাসায় চেয়ারম্যানের চেয়ার অধিষ্ঠিত হয়েছে, কিন্তু সেটা হয়েছে এদেশের রাজনীতির, আমার রাজনীতির স্রোতের প্রতিকূল ছিল, সেটা স্রোতের প্রতিকূল। কিন্তু আপনার যদি আমি কিছুটা বিশ্বস্ত আশ্বস্ত আপনার কর্মী হয়ে থাকি, অন্তত পক্ষে স্রোতের প্রতিকূলে আর নেবেন না, স্রোতের অনুকূলে রাখবেন। তাহলে এখন প্রশ্ন হয়েছে, আমার মাননীয় সংসদরা আমরা চিনি, আমরা অনেকে অনেক কিছু বলি, আমি যখন চেয়ারম্যানই করি তখন অনেক সময় আমি আমার উপরে যারা আছেন, সেটা প্রশাসনিক হোক সেটা জনপ্রতিনিধি হোক, তাদেরকে আমি স্যালুট জানাই, কারণ তার কর্মদক্ষতায় তার মেধা মনস্ক সে ওই জায়গায় অধিষ্ঠিত হয়েছেন। আমরা অনেক সময় বিভিন্ন মন্তব্য করে দিই বিভিন্ন ব্যক্তিরে, আর আমার মাননীয় সাংসদ বাংলাদেশে মোট 300টি মাননীয় সাংসদ আছেন, যে সংসদ আমাদের এই আইন হইতে শুরু করে উন্নয়ন সেবামূলক সব কিছু এই 300 জন আমাদের মাঝে বিলিয়ে দেন। উনি একমাত্র একজন মেধা মনস্ক ব্যক্তি আমার দৃষ্টিতে, আমার দেখা 300 জন থেকে প্রথম সারির যদি 10 জন বের করা হয়, সে 10 জনের ভিতরে জনাব হিসাবদুল্লাহ হারুন একজন হবেন। সুতরাং আমার মনে হয় উনার মণিকোটায় উনি বেশি কথা এবং বেশি মুচলেকা, বেশি বক্তব্য উনি পছন্দ করেন নাই, উনি মূলত সারাংশ জিনিসগুলি পছন্দ করেন। তো উনার কাছে গেলে আমি হয়তোবা ওইভাবে প্রস্তুত থাকি, স্বল্প সময় নিয়ে কথা উপস্থাপন করার চেষ্টা করি। আমি জানি না আমার ভাগ্যে কি আছে, তবে এখন পর্যন্ত আমি কোনো উনার থেকে নেগেটিভ কিছু দেখি নাই। সম্মানিত উপস্থিতি, উনারও একটা উত্তর দেওয়ার সময় আছে। আজকে থেকে যেমন আমি বলছি 60 দিন পর নির্বাচন হবে, আজকে থেকে 35 দিন পর মূলত যা বাংলাদেশ আওয়ামী লীগ প্রত্যেকটা ইউনিয়নে যদি 60 দিন পর আমাদের নির্বাচনটা নির্বাচন কমিশন ডিক্লার দেয়, আজকে থেকে প্রায় সম্ভাব্য হয়তো 35 দিন পর সাংগঠনিকভাবে প্রত্যেকটা ইউনিয়নের প্রার্থীর নাম ঘোষণা করবেন। সুতরাং 35 দিন কিন্তু বহুত সময়, বহুত ঘন্টা, বহুত মিনিট, বহুত সেকেন্ড, কিন্তু এখনো কিন্তু আমরা হাততালি দিই। আমরা এমন কিছু কিছু লোক, কিছু কিছু শব্দ বাক্য পাইলে কিন্তু 14 আসমানে উঠতা জায়গা। তো ঘটনা হইল, আপনার কথাতে আরো কিছু ভেঙ্গালাই যে জিনিসগুলি আমার বলা দরকার। আমরা যারা চেয়ারম্যানই করি, আপনারা হয়তো অনেকে জানেন, যেটা আমি ধারণ করি আর কি, আমার চেয়ারম্যানের আশেপাশে অনেক সিসি ক্যামেরা থাকে, এই জন্য আমি যতটুকু সতর্ক সাবধান নিয়ে চেয়ারম্যানই করি। এটা ছাড়াও আমার সিসি ক্যামেরা ব্যক্তিগত না থাকুক, কেউ আপনারা ব্যক্তিরা দেখলেন না, আমার সৃষ্টিকর্তা একজন দেখেন, ওইটারে ধারণ করে ওইটারে বিশ্বাস করে কিন্তু আমি আমার কর্মকাণ্ডগুলি করি। আমরা যারা জনপ্রতিনিধি হিসাবে বিভিন্ন কর্মকাণ্ড করি, বিশেষ করে সর্বনিম্ন ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে মাননীয় সাংসদ পর্যন্ত যতগুলি নির্বাচন হয় 5 বছর অন্তরন্তর, এগুলি সরকারি বেসরকারি জরিপ হয়, সরকারি বেসরকারি বিভিন্ন রিপোর্ট হয়। আমি যতটুকু জানি, এটা আমার জানা, যেটা নির্বাচনের তফসিল ঘোষণার
পরপর একসাথে সাথে বা হয়তো তফসিল ঘোষণার পূর্ব মুহূর্তে এই জরিপগুলি সরকারি বেসরকারি জরিপগুলি বিভিন্ন দপ্তরের জরিপগুলি বিভিন্ন মন্ত্রণালয়ের জরিপগুলি এক 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 জায়গায় চলে যায়। হয়তো বা সরকারি জরিপ পাশটা হইতে পারে, বেসরকারি জরিপ পাশটা হইতে পারে, এই পাঁচ পাঁচ দশের জরিপ সমন্বয় করে মূলত সিলেকশন হয় বা নাম প্রস্তাবনা আসে। তো আপনাদের সকলের কাছে আমি দোয়া চাই, এখানে যারা উপস্থিত হয়েছেন আজকে স্বল্প নোটিশে, এটা অধিক ভালোবাসার কারণে উপস্থিত হয়েছেন, আপনাদের বাড়িতে আপনাদের মহামুরব্বী, আপনাদের বাবা মা আছেন, আপনাদের যারা আছেন নিকটাত্মীয় সবার কাছে আপনার মাধ্যমে, আপনাদের মাধ্যমে আমি নিবেদন করছি, সবার কাছে অন্ততপক্ষে আমার জন্য দোয়া করার জন্য বলবেন। অন্ততপক্ষে আমার একটা ইচ্ছা আছে, অন্ততপক্ষে আপনাদের পাশে সেবক হয়ে থাকতে, এমন অনিচ্ছা আছে আমি বলব না। এমপি সাহেবকে হয়তো বললাম যে এমপি সাহেবের সুতের প্রতিকূলে আর নেন না, সুতের অনুকূলে রাখেন, হয়তো বা আমার এমপি সাহেব যদি বলে দেন তোর সুতের প্রতিকূলই থাকতই, আমার এমপি সাহেব যদি মনে করে সুতের প্রতিকূলে তোর থাকতই, আমি হয়তো সুতের প্রতিকূলই থাকতে রাজি। আমার জনতি শেখ হাসিনা যদি বলে দেন তুই আবুডি, তুই জল্লা, তুই এক্সপেল, আমি ওই জায়গায় থাকতে রাজি। সুতরাং আমার স্বাগতিক বক্তা কুদ্দুস মেম্বারের বক্তব্য স্পষ্ট উত্তর আমি এখন আপনাদেরকে দিতে পারি নাই, কারণ বস্তুনিষ্ঠ ব্যক্তি বস্তুনিষ্ঠ উত্তর দিতে হবে। আমি এখন উত্তর দেব, 35 দিনের এই কর্মকাণ্ডের ভিতরে আমার কোনো কর্মকাণ্ড, আমার কোনো কথায়, আমার কোনো আচরণে আমি যতটুকু জানি এখন পজিটিভ আছি, হয়তো বা নেগেটিভ হয়ে গেলাম, কিন্তু এই উত্তরের সারাংশ কি হইল, আমি কিন্তু তাদের অন্তর্জামী নয়, সংগঠনের বা ব্যক্তি ভীষণ কোনো অন্তর্জামী নয়, কিন্তু এই সংগঠনের ব্যক্তি যারা আছেন, যা যে ব্যক্তিগুলির কাছে আমি বিভিন্ন এইগুলির জন্য কথা বলে তাদের কাছে এই পর্যন্ত কোনো নেগেটিভ উত্তর আমি পাই নাই। বা আবার বলতে পারেন কি পজিটিভ উত্তর তাহলে পাইছেন না, পজিটিভ উত্তর, কিন্তু আমার কাছে মনে হইতেছে যেন আমি পজিটিভের দিকে আগাইতেছি। তো আপনাদের দোয়া ভালোবাসা থাকলে অবশ্যই আগামী 35 দিনের ভিতরে একটা সুন্দর উত্তর অপেক্ষায় রইলাম। তবে এখানে একটি কথা, সৃষ্টিকর্তাকে যখন বিশ্বাস করে, সে নিরাকার সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে, হয়তো বা আমরা সে নিরাকার সৃষ্টিকর্তা দেখতে পাই না, সংগঠন যখন বিশ্বাস করে, সংগঠনের সর্বেসর্বা যিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জনতা শেখ হাসিনা, উনার নির্দেশনার বাইরে আমি যাব না। উনি যদি মনে করে তুই কালাসুরা, তুই কালাসুরা জায়গার থাকিয়া সেরা তুই বটপাতলে কর, একটা কথা অদৃশ্য বিশালী অনেক সময় অনেক কিছু হয়, তবে এখানে একটা কথা, বস্তুনিষ্ঠ জায়গার থেকে যদি সঠিক সুন্দর উত্তর আসে আমি করব। এক কথা সারাংশ যে জিনিসটা, আমি যতটুকু দৃশ্যমান, যতটুকু যার সাথে আমি কথা বলি, হয়তো বা তার ধারে কাছে যাই, আমার নেতা কুমিল্লা তিন মুরাদনগরের সাংসদ জনাব আলহাসি ইসুদ্দুল্লাহ হারিয়ান এফসি মহোদয় আমাকে যেটি বলবেন আমি তার বাইরে এক ইঞ্চিও যাব না, তার বক্তব্য তার নির্দেশনা আমি মেনে চলবো, তার নির্দেশনা যেটা পাবো ওই দিনে এসে আপনাদের সামনে ওইটা উপস্থাপন করব, যদি ওই উপস্থাপনা আপনারা মেনে নেন। সম্মানিত উপস্থিতে বক্তব্য আরো বাড়াবো না, আজকে হয়তো মোটামুটি আপনারা এখানে যখন বক্তব্য দেই, অনেকে বলছিল 10 মিনিটের বেশি বক্তব্য দেন না, সর্বশেষ আপনাদের কাছে আমার জননেত্রী শেখ হাসিনা, আমার কুমিল্লাতিন মুরাদনগর আসনের মাননীয় সাংসদ জনাব আলহাসি ইসুদ্দুল্লাহ হারুনার এফসি মহোদয় সহ সকলের, বিশ্বের সকল পার্টিকুলার মঙ্গল কামনা করে, আপনাদের মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।